Assalamualaikum. Shimul Memorial North South School and College কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমি খালেদা আক্তার বিলকিস, আমি আপনাদের নার্সারি শ্রেণীর শিক্ষক। বাবুরা প্রত্যেকে ভালো আছেন তাই না? আজকে আমরা কি করব? আজকে আমরা আমাদের যে দ্বিতীয় সাময়িকীর চারটি ছড়া আমরা শিখেছি, সেই চারটি ছড়াই আমি আপনাদের আজকে দেখিয়ে দেব, সেই সাথে প্রশ্নগুলো একবার করে দেখিয়ে দেব। ছড়াগুলো আমরা ক্লাসে সবসময় কি করতাম, ছড়াগুলো আমরা দুইবার করে করে বলতাম। আমি আপনাদের সেইভাবেই আজকে দুবার করে করে ছড়াগুলো দেখিয়ে দিব, সেই সাথে প্রশ্নগুলো করব। দ্বিতীয় সাময়িকে সিলেবাস নিয়ে যেগুলো আমাদের লেখার বিষয়গুলো ছিল সেগুলো আলোচনা করেছি, এখন আমরা দ্বিতীয় সাময়িকে সবগুলো ছড়া যেগুলো আছে ছড়া সমূহ সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলব। আমাদের প্রথম ছড়াটি হচ্ছে পণ। তাহলে আসুন আমরা পণ ছড়াটি করি। পণ ছড়াটি করতে গেলে কি করতে হবে? প্রথমে হাতটাকে সামনে দিতে হবে, তাই তো? এই করিনু পণ মোরা, এই করিনু পণ ফুলের মতো গর্ব মোরা মোদের এই জীবন। আরো একবার করি, বাবুরা প্রত্যেকে আপনারা আমার সাথে করবেন। আরো একবার, এই করিনু পণ মোরা, এই করিনু পণ ফুলের মতো গর্ব মোরা মোদের এই জীবন। তাই না? সুন্দর করে করেছেন। এই পণ ছড়া থেকে কি কি প্রশ্ন হতে পারে এখন আমরা চলেন দেখি। প্রশ্নগুলো আমরা একবার একবার করে সুন্দর করে পড়ে নিই। আমাদের দেখি প্রথমে কি আছে, আমরা কেমন জীবন গড়ব, অথবা এই প্রশ্নটা আমরা ফুলের মতো কি গড়ব। আমরা সেটি কি হবে, আমরা ফুলের মতো জীবন গড়ব, আমরা ফুলের মতো জীবন গড়ব। দুই নম্বর প্রশ্নটা কি আছে, আমরা কি করব, আমরা পণ বা প্রতিজ্ঞা করব, আমরা কি করব, আমরা পণ বা প্রতিজ্ঞা করব। আপনারা প্রত্যেককে যখন উত্তরগুলো বলবেন চেষ্টা করবেন সম্পূর্ণ লাইনটা বলার, যেরকম আমরা ফুলের মতো জীবন গড়ব এইভাবে করে বলার, ঠিক আছে? কিংবা আমরা পণ বা প্রতিজ্ঞা করব এরকম করে, শুধু ফুলের মতো কথাটা বললে বা প্রতিজ্ঞা করব বললে একটু শুনতে কেমন মনে হবে না? তাহলে আমরা কি করব, সম্পূর্ণ লাইনটা যেন বলতে পারি সেইভাবে উত্তরগুলো মুখস্থ করব, ঠিক আছে? এবার দ্বিতীয় ছড়াটা কি আছে, দ্বিতীয় নম্বর ছড়া আছে তাঁতির বাড়ি। কি আছে? তাঁতির বাড়ি। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খাই দাই গান গাই, তাইরে নাইরে না। আরেকবার আমি বলি, আপনারা কিন্তু লক্ষ্য করবেন সুন্দর করে, দ্বিতীয় ছড়াটি কি বললাম, তাঁতির বাড়ি। কি ছড়ার নাম বললাম? তাঁতির বাড়ি। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খাই দাই গান গাই, তাইরে নাইরে না। সুন্দর করে করে করবেন। এভাবে করে আমরা কিন্তু আজকে সবগুলো বলছি, বারবার করে বলছি সবগুলো। এখন এখান থেকে প্রশ্নগুলো আমরা পড়ি। এখান থেকে প্রশ্ন কি কি আছে, প্রশ্ন আসুন আমরা এই প্রশ্নগুলো পড়ে নিই। তাঁতির বাড়িতে কিসের বাসা, তাঁতির বাড়িতে কিসের বাসা, তাঁতির বাড়িতে ব্যাঙের বাসা, তাঁতির বাড়িতে ব্যাঙের বাসা, কে গান গায়, কোলা ব্যাঙের ছাদ গান গায়, কোলা ব্যাঙের ছাদ গান গায়, কোলা ব্যাঙের ছাদ কি করে, কোলা ব্যাঙের ছাদ খায় দায় আর গান গায়, কোলা ব্যাঙের ছাদ কি করে, কোলা ব্যাঙের ছাদ খায় দায় আর গান গায়। সম্পূর্ণ কিন্তু বলতে হবে, শুধু খায় দায় বললে হবে না, খায় দায় এবং গান গায় কোলা ব্যাঙের ছাদ, দুটো হয়ে গেল কিন্তু ছড়া। এবার আমাদের তিন নম্বর ছড়াটি কি আছে, তিন নম্বর যে ছড়াটি সেটা হচ্ছে ময়ূর নাচে। তিন নম্বর ছড়াটি ময়ূর নাচে। এখন আমরা ময়ূর নাচে ছড়াটির অভিনয়টা দেখে নেই। মেঘ গুড় গুড় মেঘলা দিনে ময়ূর ডাকে কে কাক, সবাই লুকায় ঘরের কোণে, ময়ূর নাচে একা। আর একবার বলছি, আপনারা লক্ষ্য করেন কিন্তু প্রত্যেককে, মেঘ গুড় গুড় মেঘলা দিনে ময়ূর ডাকে কে কাক, সবাই লুকায় ঘরের কোণে, ময়ূর নাচে একা। এভাবে করে করে আমরা কিন্তু শিখব সুন্দর করে করে। এবার কি কি প্রশ্ন হচ্ছে দেখেন, ময়ূর ডাকে থেকে, ময়ূর কখন ডাকে, ময়ূর কখন ডাকে, মেঘলা দিনে ময়ূর ডাকে, মেঘলা দিনে ময়ূর ডাকে, সবাই কোথায় লুকায়, সবাই ঘরের কোণে লুকায়, সবাই ঘরের কোণে লুকায়, মেঘলা দিনে মেঘ কি করে, মেঘলা দিনে মেঘ গুড়গুড় করে, মেঘলা দিনে মেঘ কি করে, মেঘলা দিনে মেঘ গুড়গুড় করে। তাহলে আরেকটি ছড়া আছে তাই না বাবুরা? আরেকটি কি ছড়া আমাদের, বুলবুলি। আরেকটি কি ছড়া আছে আমাদের,
তাহলে আমরা এখন লাস্ট ছড়াটি অভিনয় করি বুলবুলি। আপনারা প্রত্যেকে আমার সাথে সাথে করবেন, বুলবুলি ভাই বুলবুলি নাচিস কেন চুল খুলি, বল না রে ভাই কোথায় পেলে মিষ্টি গানের ওই বুলি। এভাবে করে করে আরো একবার করছি আমি। আমাদের লাস্ট যে ছড়াটি সেই ছড়াটির নাম হচ্ছে বুলবুলি। ছড়াটির নাম কি? বুলবুলি। বুলবুলি ভাই বুলবুলি নাচিস কেন, নাচিস কেন চুল খুলি, বল না রে ভাই কোথায় পেলে মিষ্টি গানের ওই বুলি। কয়টি করলাম? চারটি ছড়া করলাম এ পর্যন্ত। কিন্তু আমি চারটি ছড়া আপনাদের দ্বিতীয় সাময়িকে অভিনয় করে শোনালাম। এবার বুলবুলি থেকে আমি প্রশ্নগুলো পড়ি। কে চুল খুলে নাচে? বুলবুলি চুল খুলে নাচে। কে চুল খুলে নাচে? বুলবুলি চুল খুলে নাচে। মিষ্টি গানের বুলি কার? অথবা এই প্রশ্নটা হতে পারে, বুলবুলি বুলবুলি গানের বুলি কেমন? দু রকম ভাবে এই প্রশ্নটা হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা যে প্রশ্নটাই হোক, আপনাকে যদি বলে বুলবুলির গানের বুলি কেমন, আপনি বলবেন বুলবুলির গানের বুলি মিষ্টি। আবার এটাও যদি বলে মিষ্টি গানের বুলি কার, তখন একই উত্তর হবে, বুলবুলির গানের বুলি মিষ্টি। ঠিক আছে বাবুরা, তাহলে আমরা কিন্তু প্রত্যেকটি ছড়া দেখালাম, সেই সাথে প্রশ্নগুলো আপনাদেরকে একবার একবার করে বলে বোঝানোর চেষ্টা করেছি। আমরা কিন্তু আমাদের সিলেবাস কমপ্লিট করেছি। আপনারা প্রত্যেককে ঘরে থাকবেন, স্বাস্থ্যবিধিগুলো যেগুলো আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনারা ভালো পরীক্ষা দেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।